বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদের বাকি অংশে। ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়েছে যুক্তরাজ্য, স্পেন ও বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা কাগজ পত্রিকা। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে 14 জন প্রবাসী বাংলাদেশিকে ও 1 জন ফরাসিকে সম্মাননা পদক প্রদান করা হয়। ফ্রান্স থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মালিক হিমুকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নুরুল ওয়াহিদ। বর্ণাঢ্য আয়োজন আর জাঁকজমকপূর্ণভাবে ফ্রান্সের প্যারিসে বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড 2018 অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে অংশ নিতে বাংলা কাগজ পরিবারের সদস্য সহ যুক্তরাজ্য থেকে 200+ ব্রিটিশ বাংলাদেশি, ইউরোপের বিভিন্ন দেশ থেকে গণমাধ্যম কর্মী এবং কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফ্রান্সের বাঙালি কমিউনিটিতে সাফল্য অর্জনকারী বিভিন্ন কীর্তিমান ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বর্ণাঢ্য আয়োজন আর জাঁকজমকপূর্ণভাবে ফ্রান্সের প্যারিসে বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড 2018 অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে অংশ নিতে বাংলা কাগজ পরিবারের সদস্য সহ যুক্তরাজ্য থেকে 200+ ব্রিটিশ বাংলাদেশি, স্পেন, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে গণমাধ্যম কর্মী এবং কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফ্রান্সের বাঙালি কমিউনিটিতে সাফল্য অর্জনকারী বিভিন্ন কীর্তিমান ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলা চর্চা হচ্ছে, বাংলা কাগজের কমিউনিটি, বাংলা কাগজ যে কাজ চালিয়ে যাচ্ছে আপনাদের সুকামনা করছি। আশা করি ভবিষ্যতে আরো সারা পৃথিবীতে বাংলাদেশ হয়ে যাবে। কমিউনিটির পত্রিকা যেভাবে এগিয়ে এসেছে কমিউনিটির মানুষকে রিকগনিশন দেওয়ার জন্য, এটা একটি প্রশংসনীয় উদ্যোগ এবং এটি আসলে অব্যাহত থাকা উচিত। বিভিন্ন দেশে এই আয়োজন, বাংলা কাগজের আয়োজনটি ছড়িয়ে যাবে, এটি প্রত্যাশা। আমাদের এই কমিটির মধ্যে বিভিন্ন কার্যক্রমে যাদের বিশিষ্ট অবদান আছে তাদেরকে সম্মানিত করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি আনন্দের সঙ্গে এই একটা অ্যাওয়ার্ডই আমি অত্যন্ত গর্বিত, সেই সঙ্গে যারা পেয়েছেন তাদের জন্য আমি দোয়া করি এবং বাংলা কাগজ যেন দীর্ঘদিন মানুষের এই কমিউনিটি উন্নয়নে তাদের অবদান রাখতে পারে সেই জন্য আরও প্রার্থনা করি। প্যারিসের লাপালমো অভিজাত ব্যাংকুটিং হলে বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ ও রুমানা মনসুরের উপস্থাপনায় অনুষ্ঠিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে আগত অতিথিরা এই সম্মান ফ্রান্সের পরবর্তী প্রবাসী বাংলাদেশিদেরকে আরও ভালো কাজে উৎসাহিত করবে বলে মনে করেন। বাংলা কাগজ ইট ইজ টু প্রমোট দ্য talent of people who deserve within our community. আমরা আশা করি যে এই অ্যাওয়ার্ড পেয়ে আমাদের কমিউনিটি আরো যারা আছে এরা এনকারেজ হবে, এন্ড উই আর হোপফুল দ্যাট দে উইল ইট উইল বেনিফিট দ্য বাংলাদেশি কমিউনিটি ইন জেনারেল বোথ ইন ইউরোপ এন্ড ইন ইউকে এন্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ফ্রান্সে এযাবৎকালে কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 15 জন কীর্তিমান ব্যক্তিকে প্রদান করা হয় এই অ্যাওয়ার্ড। 1971 সালে বাংলাদেশের পক্ষে জনমত তৈরিতে সাংবাদিক ফিলিপ আলফন্সি বিশ্ব বাংলাদেশি কমিউনিটিতে ঐক্যবদ্ধর অবদানে কাজী এনায়তুল্লাহ, কমিউনিটি ডেভেলপমেন্টে ফখরুল হাকিম সেলিম, মেইন স্ট্রিম পলিটিক্সে কাউন্সিলর শারমিন হক, মরণোত্তর প্যারিস বন্ধু শহীদুল আলম মানিক ও নজরুল ইসলাম সাধু, অনুকরণীয় ব্যক্তিত্ব সাবেক রাষ্ট্রদূত তজমুল টনি হক, ফ্রান্স বাংলাদেশ কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য হাসনা জাহান, মফিজ আলী, শাহ আলম, মুজিবুর রহমান, টি এম রেজা, আব্দুল সালাম এবং গর্বিত প্রজন্ম হিসাবে ফ্রান্সের দাবা চ্যাম্পিয়ন ফাহিমকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে লন্ডন ও প্যারিসের স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। ফ্রান্সের প্যারিস থেকে নুরুল ওয়াহিদ, টেলিভিশন নিউজ।